গোরস্থানের এক টুমাটি পায় না কোরে রাখ রে গোরস্থানের এক টুমাটি পায় না কোরে রাখ আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্দন আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ভালো মন্দ শত্রু মিত্রু কেউ বা যদি রহয় যাওয়া লাগে সবার সাথে বলুন যাওয়া লাগে সবার সাথে দেখা যেন হয় রে দেখা যেন হয় ধরতে তোকে লাগবে ছয়জন আপন খুঁজে পাবি কয়জন একলা ফেলে খাবে তোকে শিল শকুনার কাক রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কাদিস না মন শিশুর মতো এমনি তো হয় এই যে জীবন খোদার দিওয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় মাটির খাঁচা প্রাণের ময়না চিরদিনই আপন রয়না মাটির খাঁচা প্রাণের ময়না চিরদিনই আপন রয়না পালিয়ে যাবে খাঁচা ভেঙে একটু পেলেই ফাঁক রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কষ্ট হচ্ছে একটু মাটি পায় না করে রাখ রে গোরস্থানের একটু মাটি পায় না করে রাখ আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্দন আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কাফের বেদিনেরা নবীর কাছে আমানত রাখতো গো মায়ার নবী আমানতের খেয়ানত করতো না এমন একজন চরিত্রবান নবী ছিলেন ভাইয়ের আমার বন্ধুরা মা ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবীর চরিত্রে চাই তার উত্তম চরিত্রওয়ালা মানুষ পৃথিবীতে নাই কথা ঠিক কিনা জোরে বলে মায়ার নবী হযরত শেরে আলী কোদারে ডাক দেয়া বলে শেরে আলী কোদারে এই মালগুলোর সমস্ত মানুষের কাছে বণ্টন করিয়া দেবা যার যার মাল আমার কাছে আমানত রাখছে সব মাল তোমার কাছে আমি দিয়া গেলাম তুমি সবার কাছে পৌঁছাইয়া দেবা আর শেরে আলী খোদা একটা কথা শোনো আজকে রাত্রে হিজরত হয়ে যাবে আল্লাহ আল্লাহ তোমার কিন্তু আমার বিছানায় শুয়ে থাকতে হবে আমার মোটা চাদর গায়ে দিয়া শুয়ে থাকতে হবে নিশ্চিত তুমি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইতে পারো গো কারণ কাফের বেদিনেরা আমি নবীকে মনে করিয়া তোমারে দুনিয়ার থেকে বিদায় করিয়া দেবে শেরে আলী খোদারে তিনবার প্রশ্ন করল শেরে আলী খোদারে তুমি পারবে কি পারবে না
শেরে আলী খোদা ডাক দিয়া বলল ইনশাআল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, যেখানে আল্লাহর নবী আমাকে ওয়াটার করছে, যেখানে মায়ার নবী আমাকে আদেশ দিয়েছেন গো সেখানে আমি অবশ্যই পারব, কোনো সন্দেহ নাই, কারণ মারে আল্লাহ রাখে কে, আল্লাহ যারে রাইখা দেবে গো পৃথিবীর মানুষ তাকে কিঞ্চিত পরিমাণও মারতে পারবে না, কথা ঠিক কিনা জোরে বলে। ও আমার যুবক ভাইয়া, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, রে মায়ার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করলেন, এদিকে কাফের বেদিনেরা চতুর্দিকে আনাগোনা মারতেছে, উৎপাতিয়া রইল। আবু জাহেল উৎপা সবাই বলতেছে আজকে বিশ্ব নবীকে দুনিয়ায় রাখা যাবে না, বিশ্ব নবীর কোনো দোষ নাই, বিশ্ব নবী আর তাদের ক্ষমতার বিরুদ্ধেও কথা বলে না, তাদের চেয়ারের বিরুদ্ধেও কথা বলে না, তাদের লাউজ্জার বিরুদ্ধেও কথা বলে না, আর বিশ্ব নবীর শুধু একটা দোষ, মায়ার নবী শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ দাওয়াত দেয়, এই দাওয়াতটা তাদের কাছে ভালো লাগে না। কারণ ভাইজান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কারিমের ভিতরে জানায় দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে নবীজি হইল রহমতের নবী, মায়ার নবী আর তাকে রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। ও আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করলেন, এদিকে কাফের বেঈমানেরা নবীজির ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে যখন আর হযরত শেরে আলী খোদারে যখন তিনরা দেখলেন চাদর টান দিয়া, যে শেরে আলী খোদা চাদর টান দেওয়ার পরে দেখলেন তার চেহারাটা ভাইসা উঠল, এক কাফের ডাক দেয়া বলে তারে কতল করো গো, আর একজন বলে না আরে কতল কইরা আমাদের কি লাভ হবে। ও আমার ভাইয়ের আমার বন্ধুরা, মা আর একজন কয় না আরে কতল করব, আনার আর একজন ডাক দেয়া বলে অনার্থক পারে কেন কতল করব, না আরে কতল করা কোনো দরকার নাই। মায়ার নবী দেখতেছে আর তাকায়া দেখতেছে কাফের বেদিনেরা চতুর্দিকে নবীজিরে ঘেরাও দিয়া ফালাইছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে কাফের মেদিনারা যেভাবে আসতেছে আমার মনে হয় আজকে আমাদেরকে দুনিয়ায় রাখবে না, এ খবর আল্লাহ তাআলা জানে কি জানে না, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে হো জিব্রাইল জলদি করিয়া যাও, জলদি করিয়া যাও আমার নবীর কাছে, জলদি করিয়া যাও। ও আমার যুবক ভাইয়া, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, ও এতিম নবীর উম্মতের দল, জিব্রাইল নবী আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর রসুল রসুলের কাছে আসিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা করিয়েন না রে নবী গো, আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত করিয়া বালু এবং ধুলার ভিতরে ফুঁক দিয়া আপনি চতুর্দিকে ছিটাইয়া দেন, দেখবেন কাফের বেঈমানেরা সব পলায়ন করবে। আল্লাহর নবী জিব্রাইলের কথা পাও শোনা মাত্র সমস্ত আর পবিত্র মহাগ্রন্থ সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করিয়া বালুর ভিতরে ফুঁক দিয়া রে বাজা চতুর্দিকে ছিটাইয়া দিল গো, সমস্ত কাফের বেঈমানেরা সবাই পলায়ন করলো। আল্লাহর নবী হিজরতের জন্য মদিনায় লম্বা সফর শুরু করলো, এত বড় লম্বা সফর, আরে মক্কার মানুষ নবীজিরে তারাইয়া দিল, মদিনার মানুষ নবীজিরে আপন করিয়া নিল। যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় রওনা করলেন, যখন মদিনায় পা রাখলেন মদিনার আকাশ মদিনার বাতাস গো, মদিনার ছোট ছোট কচি কচি বালকেরাও
কচি কচি বালিকারা আরে মদিনার সমস্ত মানুষগুলা আনন্দে মাতোয়ার হয়ে গেছে আসমান জমিন মুখরিত হয়ে গেল সবাই ডাক দেয়া বলে আজকে আমাদের মাঝে রহমাতাল লিল আলামিন এসেছে ও আমার যুবক ভাইয়া ও আমার পর্দার অন্তরে মা বোনের আরে এই নবীর হুকুম আমাদের মানা লাগবে কি লাগবে না জোরে বলেন আরো জোরে বলেন হাতে দইরা গালাম গো পায়ে দরিয়া গালাম রে যুব আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এখন আমাদের মাঝে নাই আছে নাকি বলেন আছে তিনি এখন দুনিয়ায় নাই আল্লাহর নবী বলে সাহাবারা গো আমি নবী দুনিয়ায় একদিন থাকবো নাও আমি নবী তোমাদের মাঝে দুইটা জিনিস রাইখা যাইতেছি এক নম্বর হলো কোরআন দুই নম্বর হলো নবীর সুন্নাত এই দুইটা জিনিস যেই সমস্ত মুমিন মুমিনা তারা আকড়াইয়া ধরতে পারবে গো তাদেরকে আল্লাহ তাআলা কোনোদিন পথভ্রষ্ট করবে না ও আমার যুবক ভাইয়া ও আমার পর্দার অন্তরে মা বোনেরা এই জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে বলতেছি এ আমার যুবক ভাইয়া এ আমার পর্দার অন্তর মা বোনেরা এ মদিনার মুসলমান এ আমার এতিম নবীর উম্মতের দল দেখো নবীর জন্য সাহাবীদের কেমন মায়া ছিল কেমন দরদ ছিল মায়ার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে বিদায় হয়ে গেল মদিনার প্রত্যেকটা গলিতে গলিতে যখন এই খবর রটাইয়া দিল সমস্ত সাহাবারা কান্নায় রোল পড়িয়া গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে হযরত বেলাল কান্না করে গো বেলাল দুই চোখের পানি ফালায় আর কান্না করে আর বলে আমি আর মসজিদে নববীতে আর আজান দেব না যেখানে মায়ার নবী নাই সেখানে আমার এই কণ্ঠের আওয়াজ আমি মধুর আজান আমি কারে শোনাবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তলোয়ার নিয়া মদিনার গলিতে গলিতে দৌড়ায় আর বলে যদি কোনো কেউ বলো যে আমার নবী দুনিয়ায় নাই আমি ওমর এই তলোয়ার দিয়া তার দেহ থেকে কল্লা আমি আলাদা বানাইয়া ফলাবো ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা দরিয়া কান্না করে আর বলে ও ভাই আবু বকর মায়ার নবী দুনিয়ায় নাই কার চেহারার দিকে তাকাই আমরা থাকবো কারণ মায়ার নবীর চেহারার ভিতরে এমন বরকত ছিল এমন মায়া ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে রে বাজান তিনি বলেন আমি একদিন মসজিদে নববীর সামনে আরে আমি বসা আল্লাহর রসুল মসজিদে নববীর ভিতরে যাবে আমি আল্লাহর রসুলের চেহারার দিকে একবার তাকাই আর একবার আমি আসমানের চাঁদের দিকে তাকাই দেখি আসমানের চাঁদের ভিতরে স্পট থাকতে পারে গো কিন্তু মায়ার নবীর চেহারার ভিতরে কোনো স্পট নাই আল্লাহু আকবার ও আমার যুবক ভাই ও আমার পর্দার অন্তরে মা বোনেরা কেন নবীর হুকুম মানবা না আল্লাহ তাআলা জানায় দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর আদর্শের চাইতে উত্তম কোন আদর্শ আর পৃথিবীতে নাই কথা ঠিক কিনা জোরে বলে ভাইয়ের আমার বন্ধুরা মা আল্লাহর নবী হইল মক্কায় এক কাফের এক বেদিন আর হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত ওই কাফের তাওরাত কিতাবের বড় পণ্ডিত ছিল অনেক বড় পণ্ডিত ছিল ওই কাফের মদিনায় থাকতেন আল্লাহর নবী থাকতেন মক্কায় মদিনায় বৈশা তিনি যখন তাওরাত কিতাব তিলাওয়াত করত তাওরাত কিতাবের ভিতরে তিনি দেখতেছে যে আল্লাহর নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ার নবীর নাম তাওরাত কিতাবের ভিতরে দেখে গো ওই ইহুদি তার পত্নী তার ছেলেকে ডাক দেয়া বলে ছেলে রে জলদি করিয়া কেছি দে এই মায়ার নবীর নাম এখানে কেন আমি কাইটা ভালাবো এমনি করে করে তিনবার পর্যন্ত মায়ার নবীর নাম যেখানে দেখে সেখানে কেছি দিয়া কাইটা ভালায় গায়বীভাবে অদৃশ্যভাবে আওয়াজ আসে গো হে কাফের রে হে বেঈমান তুই শুনিয়া রাখ তুই যদি কিয়ামত পর্যন্ত তাওরাত কিতাব যদি আমি আল্লাহ তাআলা রাখি কিয়ামত পর্যন্ত যদি তোরে হায়াত দেই কিন্তু আমার মায়ার নবীর নাম কাটতে পারবি ঠিক আছে কিন্তু তাওরাত কিতাবের ভিতরে আমি আবার হুবাহু মায়ার নবীর নাম লাগাইয়া দেব আল্লাহু আকবার এই কাফের এই বেদিন গো অদৃশ্যভাবে আওয়াজ পাইয়া সাথে সাথে তিনি আবার মদিনা থেকে মক্কায় যাইয়া নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল কালেমা তয়্যিবা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয় আপনাদের আর জোরে বলেন কষ্ট হয় চলবে কি চলবে না থাকবেন তো সবাই কে কে থাকবেন নারায় তাকবীর আর জোরে বলেন নারায় তাকবীর জোরে একটু আল্লাহ কয়ে ডাক দেন তো আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ ভাইয়ের আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহর নবীর কাজের ভিতরে বরকত আল্লাহর নবীর কথার ভিতরে বরকত আল্লাহর নবীর আর চেহারার দিকে তাকাইলে বরকত আল্লাহর নবীর প্রত্যেকটা কাজের ভিতরে বরকত ছিল কি ছিল না এই নবীর সুন্নত আমাদের মাঝে রেখে গেছে নবী কি টুপি মাথায় দিতে কথা বলেন টুপি মাথায় দিতে টুপি মাথায় দেওয়া কি জোরে বলেন সুন্নাত কি বলেন তাই না যার মাথার ভিতরে টুপি থাকবে কাল হাশরের ময়দানে সূর্যের আলো তার মাথায় লাগবে না সুবহানাল্লাহ যেই ব্যক্তি নবীর সুন্নত এই দাড়ি দাড়ি কার সুন্নত জোরে বলেন নবীজির সুন্নত নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال النبي عليه الصلاه والسلام যে নবীজি বলতেছেন যে আমার সুন্নাতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো আর যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো সে প্রকৃতপক্ষে আমাকেই মহব্বত করলো আর যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে বলি সুবহান সম্মানিত হাজিরিন তাহলে টুপি কার সুন্নত জোরে বলেন কার নবীর সুন্নত দাড়ি কার সুন্নত নবীর সুন্নত লম্বা জামা কার সুন্নত নবীর সুন্নত যদি কিয়ামতের ময়দানে যদি গালের ভিতরে যদি দাড়ি না দেখে মাথার ভিতরে যদি টুপি মাথায় না না দেন আর যদি গায়ের ভিতরে লম্বা জামা যদি না লাগান নবীর সুন্নত যদি না মানেন নবীর হাতেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাতের দায়িত্ব দেবেন কি বলেন কথা ঠিক কি না যে হাউজে কাউসার নামক যে একটা নিয়ামত বরকতপূর্ণ পানি আল্লাহ তাআলা নবীর হাতে দিবেন ওই পানিটা যদি কোনো উম্মতকে নবীজি পান করাইয়া দেয় 50,000 বছর ভিতর আর পানির পিপাসা লাগবে না আর জোরে বলে আল্লাহ তাআলা বলে বিসমিল্লাহির রহমানির রহিম সাউন্ড কমে গেছে আপনাদের জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আকবার বলে তো গুনাহ হবে না গুনাহ হবে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আল্লাহ তাআলা বলে নিশ্চয় নিশ্চয় হে নবী গো
আপনাকে আমি হাউজে কাউসার দান করিয়াছি বলি সুবহানাল্লাহ ও আমার যুবক ভাইয়া ও আমার পর্দার অন্তরে মা বোনেরাও আমার বাড়ি বরিশাল রে যুবক আমি তোমাদের মাঝে কোরআনের দাওয়াত নিয়ে আসলাম রে যুবক হাতে দইরা গেলাম পায়ে দইরা গেলাম রে যুবক এই নবীরে কষ্ট দেবানারেন যুবক যেই নবী তোমার আমার জন্য 63 বছর কেঁদেছিল নবী এত কান্না করেছে তোমার আমার জন্য এত কান্না করেছে তোমার আমার জন্য তায়েফের ময়দানে নবীর গায়ের ভিতরে বড় বড় পাথর মারতো বেঈমানের দলেরা নবীর গায়ের ভিতরে পাথর মারতে মারতে গো নবীজির শরীর লাল বানাইয়া ফলাইতো নবীজির জামা মুবারক রক্তে রঞ্জিত করিয়া ফলাইতো মায়ার নবী জমিনে বেউসে পড়িয়া রইছে রে যুবক মায়ার নবী সামনে কদম তুলতে পারে না মায়ার নবীকে উপকার করার জন্য সাহায্য করার জন্য আসমানের ফেরেশতা হাজির হইয়া যাই গিয়েছিল আরে পাহাড়ের ফেরেশতা হাজির হয়ে গিয়েছিল এরকম করে ফেরেশতারা নবীজির সামনে যখন উপস্থিত হয়ে গেল নবীজির ডাক দেয়া বলে নবী গো আপনি যদি একবার হুকুম দেন দুই তায়েব একত্রিত করিয়া তায়েব বাসী দিগকে ধ্বংস করিয়া দেব আল্লাহর নবী বলছেন না না এরা বোঝে না আজকে আমি নবীর নাচ নিয়া কষ্ট দিয়েছে আবার এমন একদিন আসবে তারা আল্লাহর উপর ঈমান আনবে গো তাদের ছেলে মেয়েরা এমন একদিন আসবে আমি নবীকে শুনিয়া শুনিয়া তারা ঈমান আনবে কোরআনের উপর ঈমান আনবে আল্লাহর উপর ঈমান আনবে না আমি তাদের জন্য বরদোয়া করব না তোমাদের সাহায্য আমার দরকার নাই যে আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহ কি আমারে দেখে না তোমরা কেন এসেছো ও আমার যুবক ভাইয়া ও আমার পর্দার অন্তরে মা বোনেরা এই নবী তোমার আমার জন্য ওহুদের ময়দানে কেঁদেছিল ওহুদের ময়দানে কাফের বেঈমানেরা নবীজির মাথার ভিতরে লোহার করা ঢুকাইয়া ফলাইছে নবীজির দান মুবারক শহীদ করিয়া ফলাইছে নবীজি যে জমিনে বেউসিয়া পড়িয়া থাকতো গো ও আমার যুবক ভাইয়া ও আমার পর্দার অন্তরে মা বোনেরা ও আমার বৃদ্ধা বাবাজিরা উচ্চ আওয়াজে বলবা এই নবীর হুকুম মানা লাগবে কি লাগবে না আর জোরে আওয়াজ দিয়া বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলা যেই দিন আল্লাহ তাআলা উঠাইবে বিচারময় আদালত করবে কি আদালত করবে জোরে বলেন বিচারময় আদালত করবে দুনিয়ায় মানুষ যদি অন্যায় করে গো সরকার তার জন্য একটা আইনের ব্যবস্থা রাখছে রাখছে কি রাখে না জোরে বলেন তার হাতের ভিতরে কয়রা লাগাইয়া পুলিশে ডান্ডার বাড়ি দিয়া জেল হাজতে নিয়া তার জন্য ম্যাজিস্ট্রেট রাখছে তার জন্য জজ রাখছে আবার তার জন্য উকিল মুক্তার রাখছে রে বাবা কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হইবে ওই দিন আহকামুল হাকিমিন কথা ঠিক কিনা জোরে বলেন আর উকিল হবে তোমার আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ডাক দেবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কই বেঈমানের দলেরা কই মুনাফিকের দলেরা কই আয় আজকে রাজত্বকার কই ফেরাউন কই নমরুদ কই ফেরাউনের কুষ্টিরা কই নমরুদের কুষ্টিরা কই হামান কই কারুন কই সাদ্দাত আয় আজকে পারলে আমি আল্লাহর সামনে ক্ষমতা দেখাও ওই দিন আল্লাহর সামনে কেউ ক্ষমতা দেখাইতে পারবে না ও আমার যুবক ভাইয়া ও আমার পর্দার অন্তরে মা বোনেরা ও আমার বৃদ্ধা বাবাজিরাও আপনাদের কাছে আমি প্রশ্ন করব ওই দিন কোন ঘুষ কোন আদান প্রদান হবে নাকি বলেন আর জোরে বলেন আদান প্রদান হবে নাকি
আরে আল্লাহকে ওই দিন কেউ ঘুষ দিতে পারবে না কি বলে বিশ্ব নবীকে কেউ ঘুষ দিয়া কেউ জাহান্নাম থেকে খারিজ হইয়া জান্নাতে যাইতে পারবে না কি বলে না বাজার নাও ইল্লা আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু তোমার আমার কাঁধে দুইজন কিরামান কাতিবি ফিরিস্তা আছে না নাই জোরে বলে তুমি দ্বন্দ্বইনি কি গুনাহ করো গো কয়ুক্ত নামাজ পড়ছো কয়ুক্ত নামাজ ছেড়ে দিছো এগুলা সব আমলের খাতায় জমা হচ্ছে কি বলেন কথা ঠিক কিনা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যার আমলটা ভালো হবে গো তাকে নাজাত দি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যা বান্দা তুই জান্নাতে চলিয়া যা ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম যার আমল ভালো হবে তাকে জান্নাতে পাঠাইয়া দেবে আর যার আমল খারাপ হইবে তিনি জাহান্নামে চলিয়া যাইবে ও আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার অধৈর্য হইয়েন না একটু সামনে বাড়াই আর একটু গভীরে যাই আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম হে গোটা দুনিয়ার মানুষ তোরা আমি মাওলারে ভয় কর কারে ভয় করতে বলছে কষ্ট হচ্ছে আপনাদের আর জোরে বলেন কাকে ভয় করা লাগবে আর জোরে বলেন আল্লাহকে আর জোরে একটা ডাক দেন আল্লাহ আল্লাহ কইয়া বলাও গিবাত ছাড়িয়া দাও রে যুবক হিংসা ছাড়িয়া দাও তোমা ছাড়িয়া দাও নিজেরে নিজে ছোট বানাইয়া দাও আল্লাহর নবী ফরমান মান তাসাব্বাখা বিকওমিন ফাহুয়া মিনহুম যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার তেয়ামত মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু নিজেকে নিজে যত ছোট বানাইয়া দিবাও আল্লাহ তাআলা তাকে উপরে উঠাইয়া দেবে কথা ঠিক কিনা জোরে বলেন ও আমার যুবক ভাইয়া ও আমার পর্দার অন্তরে মা বোনেরা কেন আল্লাহকে বেশি ভয় করবাও ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম হয় না একটু জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআতু ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ গোরস্থানের একটু মাটি পায় না কোরে রাখ রে গোরস্থানের একটু মাটি পায় না কোরে রাখ আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্দন আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রহয় যাওয়া লাগে
সবার সাথে বলুন যাওয়ার আগে সবার সাথে দেখা যেন হয় রে দেখা যেন হয় ধরতে তোকে লাগবে সয়জন আপন খুঁজে পাবি কয়জন একলা ফেলে খাবে তোকে সিল শকুনার কাকরে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কাদিস না মন শিশুর মতো এ মনি তো হয় এই যে জীবন খোদা মাটির খাঁচা প্রাণের ময়না চিরদিনই আপন রয়না মাটির খাঁচা প্রাণের ময়না চিরদিনই আপন রয়না পালিয়ে যাবে খাঁচা ভেঙে একটু পেলেই ফাঁক রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কষ্ট হচ্ছে একটু মাটি বায়না করে রাখ রে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্দন আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক উচ্চ আওয়াজে বলবেন আল্লাহ আমাদের কয়জন হয় না আরো জোরে বলেন কয়জন আরো জোরে বলেন কয়জন সে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহান নাস তাকু রব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহরে ভয় করো রে মুমিন এ যুবক আল্লাহরে ভয় করো আল্লাহরে ভয় করো রে যুবক কেন আল্লাহরে ভয় করবা আল্লাহ বলতেছে আমি আল্লাহর হুংকার হাসরের ময়দানের গর্জন হাসনের ময়দানের ভূমিকম্প খুব মারাত্মক ওই দিন কেউ কারো পরিচয় দেবে না রে যুবক ওই দিন মানুষগুলা একটা পায়ের তালের উপরে 50,000 বছর দাঁড়ায়া থাকবে রে যুবক সূর্যটাকে ফেরেশতারা টেনে টেনে মাথার উপরে উপুড়াইয়া ফালাইয়া দেবে সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফেটে যাবে গো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ও আমার যুবক ভাইয়া পায়ের নিচে যতটুকু মাটি অতটুকু মাটির উপরে মানুষগুলা 50,000 বছর দাঁড়াইয়া থাকবে ওই দিন তোমার এই বা কি উপায় হবে গো আমার এই বা কি উপায় হবে রে যুব ওই দিন মানুষ ডাইনো গার ফিরাইতে পারবে না ওই দিন মানুষ বামেও গার ফিরাইতে পারবে না এদিকে আল্লাহ তাআলার হুকুম আবার আল্লাহ কঠিন হুকার দেবে রে আবার আল্লাহর হুকারে কে আমাদের ময়দানটা থর থরাইয়া কাঁপতে থাকবে রে যুব ও আবার বিরিদ্দা বাবাজিরা কোন দুনিয়ার দেশায় পড়ছো কোন দুনিয়ার ক্ষমতায় পড়ছো রে ভাইয়া
आए भाई आए आए ओई दिनेर हुंकार खूब मारो तो ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের হুংকারে হুংকারে কিয়ামতের ময়দানে থর 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 থরায়া কাঁপতে থাকবে রে যুবক নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি আমারে বাঁচাও মুসা নবী বলো ঈসা নবী বলো ইব্রাহিম খলিলুল্লাহ বলো যত নবী বলো সমস্ত নবীরা বলবে আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও কিন্তু ভাইয়ের আমার বন্ধুরা আমার তোমার নবী আমার নবী উম্মতের দরদি নবী উম্মতের দরদি নবী গো মদিনার নবী গো মা হারা নবী গো বাবা হারা নবী গো ওই দিন মাকামে মাহবুব নামে একটা বরকতপূর্ণ জায়গা থাকবে রে বাবা ওই জায়গার ভিতরে নবীজি সেজদায় লুইটা পড়বে গো নবীজি কান্না করতে করতে জমিনটা কাদা বানাইয়া ফালাবে ফেরেশতারা বলবে মাহবুব গো যেই নবীরে না বানাইলে তুমি আজকে কিয়ামত করতা না আমাদেরকেও বানাইতা না নবীরে কত কান্না কান্দাইছো তায়েফের ময়দানে কান্না করাইছো রে মালিক ওহুদের ময়দানে কান্না করাইছো ও মাহবুব গো নবীজিরে তুমি ছোটবেলায় মা নিয়ে গেছো বাবা নিয়ে গেছো তোমার নবী আজকে কান্না করে রে নবীর কান্না দেইখা ফেরেশতারা সহ্য করতে পারে না আল্লাহ তাআলা বলে ওয়াও ফেরেশতারা শোনো আমার বন্ধুর মাথাটা মাকামে মাহবুব জায়গা থেকে উঠাইতে বলো আজকে তার কান্নার দিন না ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আজকে তার কান্নার দিন নয় আজকে তার খুশির দিন কেন তিনি কেন কান্না করেন আল্লাহর নবী বলবে মাহবুব গো আজকে আমি তোমার জান্নাতে যাব না তোমার পাকে জাতের কসম খায়া বলতেছি রে মালি তোমার জান্নাতে আমি যাব না আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে গো আমি নবী তোমার জান্নাতে যাব না ও যুব ও বৃদ্ধা আমার বাবারা ও আমার পর্দার অন্তরে মা বোনেরা তোমার নবী আমার নবী উম্মতের দরদি নবী গো মদিনার নবী গো বুলবুল নবী গো মাহারা নবী গো আরে তিনি সেজদাটা যখন সেজদা থেকে মাথাটা উঠাইয়া এক দৌড়া তোর দিয়া জাহান্নামের কিনারে চলে যাবে আল্লাহর নবী বলে ও বেলাল রে ও আলী রে তোরা কই ও আবু বকর জলদি করি আয় আমার উম্মত যেন জাহান্নামে না যাইতে পারে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন হাশরের ময়দানে জাহান্নামের ফেরেশতারা নাফরমানের পায়ের ভিতরে আগুনের শিগলের পায়রা লাগাইয়া পায়ের ভিতরে লাগাইয়া হাতের ভিতরে আগুনের শিগলের কয়রা লাগাইয়া কুকুরের মতন টেনে টেনে নিয়ে যাবে জাহান্নামের দিকে এমন ভাবে টেনে নিয়ে যাবে রে বাবা নাফরমান বেঈমান গাদার মতন চিল্লাইবে আর বলবে মাহবুব গো
আবারে ওই জাহান্নামে নিও না। আল্লাহ তাআলা বলবে বেঈমানের দল, এ মুনাফিকের দল, তোদের কাছে কোরআন গিয়েছিল, তোদের কাছে নবীরা কি যায় না, তোদের কাছে কি আলেম ওলামারা যায় না, তোমাদেরকে আমরা কোরআন পড়িয়া পড়িয়া বুঝাইয়া গেলাম, মানো বা না মানো তোমার ব্যাপার, কিন্তু বাবা বাল্লি গুয়ান্নি ওয়ালাউ আয়া নবীর হাদিস শুনাইয়া গেলাম, আমা আলাইনা ইল্লাল বালাগ, মানা না মানার দায়িত্ব তোমার, আবার কাম আমি তোমাদের কাছে পৌঁছাইয়া গেলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে তোদের কাছে কি নবীরা যায় না, তোদের কাছে কি কোরআন যায় না, হাদিস যায় না, আলেম ওলামারা যায় না। তারা বলবে কলু হা কলু বালা গেছিল, কেন মানো না। আল্লাহ তাআলা কাছে বলবে ও মাবুদ গো, তুমি আবার আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠাও। আল্লাহ তাআলা বলবে বেঈমানের দল, মানুষের জীবন একবার, মরণও একবার, দ্বিতীয়বার আর কোনো মরণ নাই, আর দ্বিতীয়বার আর কোনো তোমার জীবন নাই। কথা ঠিক কিনা উচ্চ আওয়াজে বলে। নাফরমান বেঈমানদেরকে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে। ও আমার যুবক ভাইয়া, কিভাবে তুমি নামাজ চাইরাও, ফজরের সময় আরাম কইরা ঘুমাও। ও আমার যুবক ভাইয়া, তুমি কি জানো না, এক ওয়াক্ত নামাজ কায়দা করিলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কিয়ামতের ময়দানে রে যুবক, আল্লাহর নবী একবার হাউজে কাউসারে কিনারে দৌড় দেবে, আর একবার আবার পলসিরাতের কিনারে দৌড় দেবে। উম্মত দরদি নবী উম্মতকে বাঁচাবার জন্য আবার মিজানের পাল্লায় দৌড় দেবে। আল্লাহর নবী বলবে আবু বকর, হে ওসমান, হে আলী, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শাফাআতের দায়িত্ব দিয়ে দেবে গো। আল্লাহর নবী পাইকারি হারে মুসলমান ইমানদারদেরকে তার উম্মত দিগকে শাফায়াত করা শুরু করিয়া দেবে। আল্লাহর নবী বলবে আবু বকর, তোমাকেও আমি শাফাআতের দায়িত্ব দিয়া দিলাম গো। বেলালকে ডাক দেয়া বলবে ও বেলাল রে, তোমাকেও আমি শাফাতের দায়িত্ব দিয়া দিলাম। হে বেলাল, হে আলী, হে উসমান, তোমরা সবাই আমার উম্মত দিগকে পাইকারি হারে তোমরা সবাই শাফায়াত করিয়া জান্নাতে নিয়ে যাও। ও আমার যুবক ভাইয়া, ও আমার পর্দার অন্তরে মা বোনেরাও, ওই দিন মানুষগুলা যখন সূর্যের গরমে গরমে মানুষের জিব্বাটা নাভির স্থল পর্যন্ত কুকুরের জিব্বার মতন জ্বলতে থাকবে, মানুষগুলা হাহাকার করতে থাকবে গো, মানুষগুলা এত অস্থির হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই দিন মাতার ছেলের খবর নেবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দেবে না, ওই দিন কেউ কারোর পরিচয় দেবে না রে বাবা। ওই দিন খালি বলবে ইয়া নাফসি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ও আমার যুবক ভাইয়া, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, হাতে দইরা গেলাম এ সিদ্ধিরগঞ্জের মুসলমান, এ আমার নারায়ণগঞ্জবাসী আমার মুসলমান, ও আমার ঢাকাবাসী ভাইরা, নামাজ চাইরা দিও না রে যুবক, নবীর সুন্নাত মাথার ভিতরে লাগাও গো, নবীর দাড়ির ভিতরে খুল লাগাইও না রে যুবক, নবীর সুন্নাত লম্বা জামা ঢুকাও গো, হারাম খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না রে যুবক। হে আমার বৃদ্ধা বাবাজিরাও, হে আমার পর্দার অন্তরে মা বোনেরা, আল্লাহ তাআলা বলছে ওয়া কুনু মা সাদিকিন।
মুসলমান হও তারপরে কবরে যাও কতটুকু মুসলমান হইতে পারলাম তোমার বিবেকের কাছে প্রশ্ন করলেই তুমি পাবা ও আমার যুবক ভাইরা ও আমার পর্দার অন্তরে মা বোনেরা আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতিমাকে যখন কবরে রাখলো রে যুবক কবরে রাখার পর আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জবাজান আর কবরের পাশে দাঁড়াইয়া বলতেছে কবরের মাটি সাবধান বেয়াদবি করবা না হে কবরের মাটি রে বেয়াদবি করবি না রে তোমার বুকে কাকে রাখছি গো আখিরি জামানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আরে খাতুনে জান্নাত মা ফাতিমাকে তোমার গর্ভে রাখছি তুমি বেয়াদবি করবা না হে কবরের মাটি তুমি কি জানো তোমার গর্ভে কাকে রাখছি হযরত হাসাইন আর হুসাইনের মাকে রাখছি বেয়াদবি করবা না কবরের মাটি টাচ করিয়া জবান কইলা গেল গো কবরের মাটি ডাক দিয়া বলতেছে হে আবু যার গিফারি আমি কোন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা খাতুনে যা জান্নাত মা ফাতিমাকে চিনি না আমি কোন হযরত হাসাইন আর হুসাইনের মাকে চিনি না আমি কোন ফাতিমাকে চিনি না যে আমার কবরের ভিতরে আমলে চলে করি আসতে পারবে গো যে ঈমান নিয়া কবরে আসতে পারবে গো আমি কবরের মাটি তার জন্য ভালো ব্যবহার করব আর যে ঈমান হারায়া কবরে আসবে কবরের মাটি আমি এমন ভাবে চাপ দেব এক পারজার হাড্ডি গুলো অপর পারজার ভিতরে আমি ঢুকাইয়া দেব ও আমার যুবক ভাইয়া ও আমার পর্দার অন্তরে মা বোনের আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করিয়া গেলাম রে যুবক এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বর শর্ত হলো ঈমান দুই নম্বর শর্ত হলো তাকওয়া ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলার সামনে আমি আত্মসমর্পণ করব আমার কোনো মত নাই আমার কোনো দল নাই আমার কোনো ইচ্ছা নাই আমার মত আমার ইচ্ছা আমার সব কিছু আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করিয়া আমি যদি চোখে পানি নিয়া দিলকে নরম করিয়া যদি কবরে যাইতে পারো গো ওই কবরটা আল্লাহ তাআলা একটা জান্নাতের বাগান বানায়া দেবে আল্লাহু আকবার এই জন্য আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়া যাচ্ছি আমার জন্য দোয়া করবাও আমি এই সিদ্দিরগঞ্জের মুসলমানদের জন্য দোয়া করিয়া গেলাম রে যুবক ভালো থাকবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা আরে মা বাবার খেদমত করবা ওস্তাদের সম্মান করবা বড়র সম্মান করবা ছোটকে স্নেহ করবা জবানের ভিতরে আল্লাহ তাআলার জিকির রাখবা বেশি বেশি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবা গো যদি দিল নরম করিয়া কবরে যাইতে পারো ঈমান নিয়া যদি কবরে যাইতে পারো তুমিও কবরে বাদশা হয়ে যাবা আখেরাতেও বাদশা হয়ে যাবা এই জন্য যুবক ভাই এই দুনিয়ায় থাকা অবস্থায় মউত পর্যন্ত আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব কে কে রাজি আছি দুটো হাত আমার মাওলারে দেখাইয়া দেই লারা দেই নারায় তাকবীর আরো জোরে বলি নারায় তাকবীর আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন।